আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী কেন ক্ষমতায় আসবে এবং আসার সম্ভাবনা কেন বেশি এবং এর প্রেক্ষাপট কি, কোথায় আদ্যপন্ত, কার ইঙ্গিতে, কার ইন্ধনে এবং কার সহযোগিতায় এই কাজটি হতে যাচ্ছে, আজকে আপনাদের সামনে সে বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি। সম্রাট ভিয়ার্স, আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন, 1971 সাল থেকে এই পর্যন্ত, আজ পর্যন্ত 2024 অথবা 2025 সাল আমরা পদার্পণ করতে যাচ্ছি, সে পর্যন্ত যদি হিসাব করেন জামাত ইসলামী প্রত্যেকটি সময়ে জনপদে তারা মজলুম, নিপীড়ন, নির্যাতিত, জুলুম, খুন, গুম, হত্যার শিকার হয়েছেন। সুতরাং এখন কেন জামাত ইসলামী ক্ষমতায় আসতে চাচ্ছে বা ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা কেন দেখছেন? অন্য দলগুলো অনেকেই ঠাট্টা মস্করা করছেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা হাস্যকর ব্যাপার। আপনাদের সামনে আমি বলছি জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং সেটা আসার সম্ভাবনা বেশি। কী কারণ, সে বিষয়গুলো আপনাদেরকে বলি। বাংলাদেশ জামাত ইসলামের বেশ কিছু দিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় দিক হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যেখানে সূচনা হয়, জামাত তৈরি করা হয়, শিক্ষানিবেশ থেকে, শিক্ষকতা থেকে, শিক্ষার্থী থেকে যেখানে তৈরি করা হয় সেটা হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবির এমন একটি কেন্দ্র যেখানে যোগ্যতার বলে ছাত্র শিবিরের পদ এবং পদবি তৈরি হয়, যেখানে যোগ্যতার বলে, মেধার বলে, মেধার শক্তি দিয়ে যাচাই করে একজন কৃষকের ছেলেও ছাত্র শিবিরে দায়িত্বশীল বা বড় একজন নেতা হতে পারে। কিন্তু অন্য দলের যদি আপনি হিসাব করেন, ছাত্রলীগ, ছাত্রদল বা অন্য দলগুলো যদি আপনি হিসাব করেন, তাহলে তাদের এমপি, মন্ত্রী, তাদের ভাতিজা, তাদের আত্মীয়তা এইভাবে স্বজন প্রীতি করে, তাদের মেধা হিসাব না করে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যারা নেতৃত্ব দেয় তাদের মেধা নাই, যারা নেতৃত্ব দেয় তাদের যোগ্যতা নাই, যাদের নেতৃত্ব দেয় তারা মামা খালুর ফোনের বলে তারা এই যোগ্যতায় বসে বা আসন গ্রহণ করে। এই প্রথম একটি পয়েন্ট আপনাকে বললাম। জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এত সম্ভাবনাময় একটি বিষয় লক্ষ্য করে আপনি দেখেন এই সাদিক কাইম ভাই। সাদিক কাইম ভাই আজকে আন্দোলনের নেপথ্যে তার অগ্রণী ভূমিকা, তার ভূমিকার তুলনা হয় না। এটা মানুষ অবিস্মরণীয়, এটা মানুষ অবিশ্বাস্য ভাবছে, এটা অতুলনীয় ভাবছে, এটাকে মানুষ অবাক করা একটি বিষয় হচ্ছে, এটা ভাইরাল হচ্ছে বর্তমান বাংলাদেশে। কেন হচ্ছে? ছাত্র শিবির রাজনীতি করবে না, ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না, জামাত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হবে না। কেন? বাংলাদেশে তো ট্যাক্স দেয়, খাজনা দেয়, জমির সব কিছু তারা দেয় এবং বাংলাদেশে তাদের সমস্ত ট্যাক্স এবং খাজনা এই সমস্ত কিছুকে মেনটেন করে তো তারা নাগরিক হিসাবে এই বাংলাদেশের ভূখণ্ডে তারা পদার্পণ করে। কেন এগুলো থাকবে না? ছাত্র শিবিরকে আপনি রাজনীতি করতে দেবেন না, 55 দিন পর্যন্ত রিমান্ড দিবেন, 53 দিন পর্যন্ত রিমান্ড দিবেন, চোখ উপড়ে নেবেন, ঠ্যাং খুলে নেবেন, এই হাত ভেঙে দিবেন, চিরতরে উৎখাত করে দিবেন, ক্রস ফায়ারে দিবেন, এগুলো করেছেন। কেন করেছে? জানে সরকার যেই আসুক সে জানে যে বাংলাদেশের আসনি এবং থ্রেট মনে করতো ছাত্র শিবিরকে, কারণ একটি আদর্শের উপরে দাঁড়িয়ে, একটি আদর্শিক ভিত্তি সংগঠনের উপর দাঁড়িয়ে, কোরআন এবং সুন্নার ভিত্তিকে দাঁড়িয়ে এই ছাত্র শিবির তৈরি হয়। এবং সেখান থেকে শুধু তৈরি হয় না, তাদের আমলিয়ার জিন্দগিটাও পরিবর্তন হয়। আমলিয়ার জিন্দগিটা আপনাকে বলি, বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠনে এই বিষয় তদারকি বা এই বিষয়ে পর্যবেক্ষণ নাই। কোনটা? তাদেরকে নামাজ পড়তে হয় কিনা, জামাতে পড়তে হয় কিনা, কোরআন অধ্যয়ন করতে হয় কিনা, হাদিস অধ্যয়ন করতে হয় কিনা, এই বিষয়ে বিস্তারিত তাদের আমলিক জিন্দগিকে যত বেশি ভালো দেখাতে পারবে, যত বেশি আমল করতে পারবে, তার যোগ্যতা, তার মেধা, তার বল, তার প্রয়োগের ক্ষেত্রে সমস্ত কিছুকে মেনটেন করে তাকে একটি দায়িত্বশীল হিসাবে মনোনয়ন করা হয়, দায়িত্বশীল হিসাবে তৈরি করা হয় যোগ্যতার বলে, আমলের বলে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। অনেকগুলো বিষয় আলোচনা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি হিসাব করেন বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে আজ পর্যন্ত যে বয়স হিসাব করেছেন জামাত ইসলামী, আমি গতকালকে একটি বক্তব্য দেখলাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান রহিম আল্লাহ, তিনি যে কথাগুলো বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাত ইসলামী 84 বছরে পদার্পণ করেছেন, 84 বছরের ভিতরে এমন কোনো কাজ করেনি জামাত ইসলামী টেন্ডারবাজি করেছে, জামাত ইসলামী খুন করেছে, জামাত ইসলামী এফটিজিং করেছে, ছাত্র শিবিরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, জামাত ইসলামী এই কাজ করেছে, পদ নিয়ে মারামারি হয়েছে, এই ধরনের কোনো কথাই এখনও পর্যন্ত আপনি শুনতে পাবেন না। যত রকম বিরোধী দল হোক না কেন, যত শত্রু হোক না কেন, মিত্র হোক না কেন, কারোর মুখে তো দূরের কথা, কোনো একটি সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবে না। সুতরাং এদিক থেকে আমাদের কাছে মানুষ আসতে চাচ্ছে যে এমন সংগঠনে আসতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে বড় মনে করতাম, নিজেকে গৌরবান্বিত বা নিজেকে একটা গৌরবময় মানুষ হিসাবে পরিচয় দিতে পারতাম। এই হিসাবে জামাত ইসলামীতে মানুষ যোগদান দেওয়ার জন্য, যোগ দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে ওতপ্রোতভাবে লেগে আছেন যে যারা জামাত ইসলামী আসবেন তারা এই বিষয়গুলো। এরপর আপনি দেখেন জামাত ইসলামীর এমন কিছু কাজ আছে যেটা সরকার বেসরকারি, সরকারি বেসরকারি কোনো দলের নাই। যেমন ছাত্র শিবির থেকে একেবার ছাত্র লেভেল পর্যন্ত উঠে আসার পরে জামাত ইসলামী তারা যোগ করে, তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতে হয়, তাদের একটা দিক নির্দেশনামূলক সংস্থা থাকতে হয়, সেখানে তারা কী কর্ম করে খাবে, সরকারি চাকরি হতেও পারে নাও হতে পারে, সরকার দল থাকতেও পারে নাও পারে, সেখানে জামাত ইসলামী কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশের টপ ক্লাসে, টপে, টপ অফ দ্য ওয়ান যে প্রতিষ্ঠানগুলো সেগুলো জামাত ইসলামী গড়ে তুলেছেন, সেগুলোর মধ্যে আমি অনেকগুলো আলোচনা করব। তার মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আপনাকে দেখিয়ে দেয়, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা এবং বায়োফার্মা, এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠেছে যেখানে লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ মানুষকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরা করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় আছে আল মানারাত ইসলামী বিশ্ববিদ্যালয়, জামাত ইসলামের হাতে গড়া প্রতিষ্ঠান। এই বিষয়গুলো দেখেন, সরকার চাকরি দিতেও পারে নাও পারে, বেসরকারিভাবে চাকরি পেতেও পারে নাও পারে, কিন্তু জামাত ইসলামের সংগঠন কেন্দ্রিক যে মানুষগুলো তৈরি হচ্ছে, যে আদর্শগুলো গড়ে তুলছে, তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একবার বিন্দুমাত্র চিন্তাভাবনা করা নাই। সরাসরি যারা যোগ্যতা অর্জন করবে, শিক্ষক তারা কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করবে, এডুকেশনাল লেভেল পার করবে, তাদেরকে সরাসরি এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি দেওয়া হবে এবং সরকার কী করলো না করলো এটা দেখার বিষয় না।
এই বিষয়গুলো আপনারা দেখেন, জামাত ইসলামীতে কেন মানুষ যোগ দেওয়ার জন্য, কেন মানুষ যোগ হওয়ার জন্য পাগল হয়েছে, আগামীতে কেন জামাত ইসলাম ক্ষমতা আসতেছে, এর বিষয় আদ্যপন্ত আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা সামান্য কিছু মুহূর্তে আপনারা দেখবেন একটু। এর মধ্যে আপনি দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী সহ যারা বাংলাদেশে আছে, বিদেশে আছে, প্রবাসে আছে, সকলেই কিন্তু একটি কাজ করে, জামাত ইসলামী প্রত্যেক মাসে বাইতুল মাল ইয়ানত এটাকে কমপ্লিট করে। এবং কেন করে? যে প্রবাসে আছে সেও করে, যে দেশে আছে সেও করে, তাদের একটা ফান্ডিং গঠন হয়। ফান্ডিংয়ের কাজ কী? ফান্ডিংয়ের কাজটা কি? অন্য দল তো অন্য দল, আপনি ছাত্রলীগ করেন, ছাত্র দল করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, অন্য দলের সিস্টেম আসছে, তাদের দল থেকে কীভাবে লুটে ফুটে চুষে খেয়ে তারা নিজেরাই বড় হতে পারে, বিদেশে পাড়ি জমাতে পারে, বহির্বিশ্বে বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, বিদেশি সিটিজেন নিতে পারে, অন্য অন্য দেশের নাগরিক হতে পারে, এই কাজগুলো তারা করে থাকে। কিন্তু আজ পর্যন্ত 1941 সাল থেকে এই পর্যন্ত 84 বছরের ভিতরে কোনো জামাত নেতা বিদেশে পাড়ি জমায়নি, কোনো জামাত নেতা বিদেশে বাড়ি করেনি, গাড়ি করেনি, কোনো জামাত নেতা একটি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। যে সরকার এসেছে, তত্ত্বাবধায়ক আসুক, সরকার আসুক, বিরোধী দল আসুক, যে আসুক, এখনও পর্যন্ত দুর্নীতির দোয়া খুঁজে পায়নি এবং একটি মামলাও দিতে পারেনি। জামাতের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবারে মন্ত্রী লেভেল পর্যন্ত যারা ছিল, একটি মানুষের নামে দুর্নীতির বিন্দুমাত্র তকমা দিতে পারেনি। এবং কোনো জামাত নেতা বিদেশে যায় নাই পালিয়ে, কোনো জামাত নেতা বিদেশে বাড়ি করে নাই, কোনো জামাত নেতা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো কিচ্ছু করে নাই। কেন করে নাই? জামাত এবং শিবিরের মধ্যে একটিমাত্র প্রতিষ্ঠান, একটিমাত্র সিস্টেম আছে যাদের আমলি জিন্দগিকে পরিবর্তন করতে হবে। আমলি জিন্দগি যদি পরিবর্তন করতে না পারে, তাকে এই দলের একটি পর্যায়ে যেয়ে দাঁড়িয়ে যেতে হয়, আর উতরাতে পারে না, আর উপরে উঠতে পারে না। আমলকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের গঠনমূলককে পরিবর্তন করতে হবে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তনের জন্য জামাত ইসলামী সার্বক্ষণিক 24 ঘন্টা, এই 24 ঘন্টাই তারা এই বিষয়ে তৎপর থাকে। কেন থাকে? তাদের প্রত্যেকটি কাজ হবে ইবাদা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। এখন অন্য দলকে আপনি দেখেন, অন্য দলে কোন দলে আল্লাহকে খুশি করার জন্য দল করে, কোন দল নবীকে খুশি করার জন্য কাজ করে, কোন দল রসুলকে আদর্শ হিসেবে মানে, কোনো দল মানে না। আপনি হিসাব করে পাবেন না, ছাত্রলীগও করে না, ছাত্র শিবির মানে ছাত্র দলও করে না। এখানে তারা শেখ মুজিবের আদর্শকে ধারণ করে, ছাত্র দল হলে জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে ধারণ করে। নট ম্যাটার, জামাত এবং শিবির তারা একমাত্র আল্লাহকে স্মরণ করে, অনুসরণ করে, আল্লাহ দেওয়া বিধি বিধানকে অনুসরণ করে, রসুলের দেওয়া দেখানো পথ অনুযায়ী তার আদর্শকে ধারণ করে জীবনকে বাস্তবায়ন করে। আর এই জীবনকে বাস্তবায়ন করা মানে পরকালে আপনি শান্তি পাবেন, ইহকালে আপনি মুক্তি পাবেন, এটার মূল কারণ। যার কারণে তারা টেন্ডারবাজি করে না, ইপটিজিং করে না, লুট করে না, চাঁদাবাজি করে না, বিদেশে গাড়ি বাড়ি করে না, অর্থ আত্মসাৎ করে না, কোনো প্রকার বিন্দুমাত্র একটি দুর্নীতি করে না, একটি বরখেলাপ করে না শরীয়তের বিরুদ্ধে, সেটা হচ্ছে একমাত্র তাদেরকে এই যে দায়িত্ববোধ করা হয়। জামাত কিন্তু 24 ঘন্টা তাদেরকে নখে দর্পণ রাখে, যে কর্মী, রোকন, সমর্থক, ছাত্র শিবিরের সাথী, সদস্য, কর্মী, যেখানে যা আছে সকলকে নখে দর্পণে রাখা হয়, যে কোন ব্যক্তি কোন পথে যাচ্ছে, কোনো ব্যক্তি বিপদগামী হতে পারে, বিপদে যেতে পারে, তাকে সাথে সাথে ওয়ার্নিং করা হয়, সাথে সাথে তাদেরকে আহ্বান করা হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় হুঁশিয়ারি, তুমি যদি এই কয়েকটা দিনের মধ্যে যদি পরিবর্তনে বা তোমার এই পথ থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে বহিষ্কার করা হবে। তুমি যেই দলের হও না কেন, যেই এমপির ছেলে হও না কেন, যে বড় নেতা হও না কেন, যে পদে বসে থাকো না কেন, এইটা কোনো মেটার নয়। তাদেরকে বহিষ্কার করতে তাদেরকে দ্বিধা বিন্দুমাত্র দ্বিধা করে না, এই বিষয়গুলো জামাত ইসলামী করে থাকে। আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, জামাত ইসলামী যে কাজটি করে থাকে, ফান্ড গঠন করে থাকে, ফান্ডটা কিছু কিছু পিছনে ব্যয় হয়, এই ফান্ডগুলো ব্যয় হয় বাইতুল মাল হিসাবে। এই দেখেন আপনারা একটি লক্ষ্য করেছেন, বিশাল বড় একটি টাকা খরচ হয়েছে, এই কোটি কোটি টাকা। যারা শহীদ হয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ভার দায় জামাত ইসলামী নিয়েছে, যাদের পঙ্গুত্ব বরণ করা হয়েছে তাদের অঙ্গকে কৃত্রিমভাবে কিনে দেওয়ার দায়িত্ব জামাত ইসলামী নিয়েছে। এই এতগুলো দায়িত্ব, এতগুলো কাজ আরও আপনাদের সামনে আমি বলতে পারি না এই মুহূর্তে, যেটা আমার মস্তিষ্কে আসতেছে না সেটা আপনাকে আমি বললাম না বা বলতে পারছি না। এই যে কাজগুলো সার্বিক বিষয়, সামগ্রিক বিষয় যদি আপনি দেখেন, পর্যবেক্ষণ করেন, নির্বাচন করেন, তাহলে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে নাম্বার 1 একটি দল, যেখানে ইসলাম আছে, মানবতা আছে, মানবিক আছে, ইসলামিক অনুশাসন আছে, এবং সৎ লোক তৈরি করা একটা কারখানা এবং মেধাবীদের একটি সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, যেটা করলে পৃথিবীতে নয়, শুধু ইহকালে নয়, দুনিয়াতে নয়, পরকালেও মুক্তির ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ। সিস্টেমে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে জামাত ইসলামীতে যোগ দেবেন কিনা, ছাত্র শিবিরে যোগ দেওয়াবেন কিনা, ছাত্রী সংস্থাতে যোগ দেওয়াবেন কিনা, সেগুলো আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার হস্তক্ষেপ করার কিছু নাই। তবে আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, জামাত ইসলামী তাদের ঐক্যকে ধরে রাখবে, জামাত ইসলামী তাদের সংগঠনকে আরও মজবুত করবে, এবং বিগত দিনের যে ঘটনাগুলো ঘটে গেছে তাতে মানুষ অবাক হয়েছেন। জামাত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে যখন আটকানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদের নাম নিয়ে হত্যা করা হয়েছে, কোনো মানে কেউ প্রতিবাদ করতো না, দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সুদী সমাজ পর্যন্ত, একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কেউ কোনো কথা বলতো না। শিবির হত্যা করলে কোনো সমস্যা নেই, জামাত হত্যা করলে কোনো সমস্যা নেই, তাদেরকে খুন করলে কোনো সমস্যা নেই, তাদেরকে ক্রসফায়ারে দিলে কোনো সমস্যা নেই। এই যে বিষয়গুলো ঘটেছে, আপনি যদি নদীর পানি, স্রোতের পানি আপনি যদি যেতে না দেন, আটকাতে থাকেন, তাহলে সেই স্রোতের পানি তো দিকবিদিক ছুটবে এবং সেটাকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এবং সেটাই হয়েছে বাংলাদেশে, সেটাকে হয়ে। এবং আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে সমন্বয়কদের মধ্যে 158 জনের মধ্যে 108 জন
ছাত্র শিবিরে দায়িত্বশীল ছিলেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে, এই আন্দোলনকে আন্দোলিত করেছে, রূপান্তরিত করেছে, গণ অভ্যুত্থানে পরিণত করেছে এবং সেই অভ্যুত্থানে পরিণত করে খুনি ফ্যাসিস্ট এই ফ্যাসিজমকে মুক্ত করেছে, হাসিনাকে এই দেশ থেকে পালায়ন করতে তো একটা অবস্থান তৈরি করেছে, সেটা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল অপরিসীম অগ্রসীম, সেটা আপনারাই বুঝতে পেরেছেন। এবং ইতিমধ্যে সেটা বের হচ্ছে, মানুষ অবাক হচ্ছে, ছাত্র শিবির এই কাজটি কীভাবে করলো, জামাত ইসলামী এই কাজটি কেন করলো, কীভাবে করলো। এই কাজগুলো, এই কৌশলগুলো অন্য কোনো দলের, অন্য কোনো মতের, অন্য কোনো পথের নাই, একমাত্র জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির পারে এই দেশকে সঠিক এবং দেশপ্রেমিক হিসাবে তৈরি করতে, দেশ উন্নয়নশীল করতে, দুর্নীতিমুক্ত করতে, দেশ একটি ইসলামের শান্তি সুবাতাস বয়ে নিতে যে দেশটা তৈরি করতে গঠনে একমাত্র ভূমিকা পালন করে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। আপনাদের কাছে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আপনারা কীভাবে নিচ্ছেন, নেগেটিভ নেবেন কি পজিটিভ নেবেন সেটা আপনার ব্যাপার একান্তই, তবে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে দিবেন, সকলেই আপনার মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনি কোন পথে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, জামাত এবং শিবিরকে কীভাবে দেখছেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সকলকে সুসংবাদ, স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।